মাত্র 2300 লোকের বসবাস জাপানের যে দ্বীপটিতে তার নাম নিজিমা। জাপান সাগরের তীরে অবস্থিত এই দ্বীপটি সার্ফিং এর জন্য বিখ্যাত, তবে এখন এর পরিচয় কাঁচের শিল্পকর্মের শহর হিসেবে। ওসামু নোডা নামক একজন জাপানি ব্যক্তি নিজিমা দ্বীপের কোগা নামক পাথর থেকে এই কাঁচ তৈরি করে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। কোগা পাথর থেকে তৈরি কাঁচি দিয়ে তার শিল্পকর্ম এখন পৃথিবী বিখ্যাত। কোগা পাথর গুঁড়ো করে সেটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলিয়ে তৈরি হয়ে থাকে সবুজ আভাযুক্ত এক ধরনের কাঁচ, যা বর্তমান বিশ্বে নিজিমা গ্লাস নামে পরিচিত। নিজিমা গ্লাস দিয়ে তৈরি নানাবিধ শোপিস, নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং ভাস্কর্য বর্তমান বিশ্বে বেশ সমাদৃত। সুখবর প্রতিদিন।